অনেক দিন আগে বলেছিলাম এই বাংলাদেশের রাজনীতিতে ছোট ছোট অনেক দল যারা গণভবনের প্রেসক্রিপশনে চলে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে চলে শুধু প্রেসক্রিপশনে চলে না এরা নিয়মিত সিআইডি কার্যালয়ে ডিবি কার্যালয়ে এর কার্যালয়ে হাজিরা দেয় এবং তাদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে আবার শেখ হাসিনার বিরুদ্ধে বড় বড় বক্তব্য দেয় মেজর জেনারেল ইব্রাহিমরা এই ধরনের রাজনীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজ প্রমাণিত হয়ে গেল আপনারা ভাবতে পারেন যে গত পনেরোটা বছর ধরে নিয়মিত শেখ হাসিনাকে গালিগালাস করেছেন এবং তাকে ভোট চুরি বলেছেন ভোটচুর বলেছেন বিভিন্নভাবে লগী বৈঠা দিয়ে মানুষ কেবল শেখ হত্যা করতে পারে আর কেউ না এ ধরনের কত মানে বক্তব্য তারা দিয়েছে আমরা গতানুগতিকভাবে যে রাজনৈতিক বক্তব্যগুলো দিতে পারি না তারা তার চেয়েও কয়েক গুণ স্কেল বাড়িয়ে এত সুন্দরভাবে বলেছে যে তাদেরকে মনেই হবে না যে তারা দালাল তারা শেখ হাসিনার টাকায় চলে তারা গণভবনের প্রেসক্রিপশনে চলে এটা মনেই হবে না কত নিখুঁতভাবে এই লোকগুলো অভিনয় করেছে মেজর জেনারেল ইব্রাহিম তার বিষয়ে বলবো সালের কথা কার কার মনে আছে দুই সালের কথা কার মনে আছে একটু বলেন তো দুই হাজার সালে মেজর জেনারেল ইব্রাহিম কি করেছিলেন যে কারণে উনি ওই সময় খুবই নিন্দিত ছিলেন খুবই নিন্দিত ছিলেন কি করেছিলেন উনি দুই সালে দুই সালে উনি বিএনপি থেকে বের হয়ে গিয়ে একটি নতুন দল তৈরি করেন এবং সেই দলটি তৈরি করে দেয় গোয়েন্দা সংস্থার লোকেরা এবং এগারো দিনের মাথায় এই দল নিবন্ধন পায় আমাদের দুই সালের মেজর ইব্রাহিমকে ভুলে যাওয়া ঠিক হয় নাই আমাদের ঠিক হয় নাই আর মেজর ইব্রাহিম ২০০৮ সালে যে প্রতারণা করেছিল সেই প্রতারণাটা ওই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না ওই সময় তো ফেসবুক ছিল না ওই সময় টুইটার ছিল না ইউটিউব ছিল না ফলে মেজর জেনারেল ইব্রাহিমকে ব্যাপকভাবে নাগরিকদের জানার সুযোগ হয়নি শুধুমাত্র যারা একটু পত্রিকা পড়েছে যারা একটু টিভি দেখেছে টিভির সামনে বসে তাও টিভিতে তো সময় মেজর জেনারেল ইব্রাহিমকে দেখায়নি তাই নয় যারা ওই সময় মানে ওই সময়টাতে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রবাহ না থাকায় মেজর জেনারেল ইব্রাহিম পার পেয়ে যায় দুই সালে গাদ্দারি করেও তিনি দুই হাজার আটের পরে রেগুলারভাবে ভাবে শেখ হাসিনার সঙ্গে আতাত রেখে রেখে তাকেই গালি দিয়ে দিয়ে নির্বাচন করে মানে গালিটা দিয়েছে দুই সালে যে গাদ্দারি করেছিল ওইটাকে ঢাকানোর জন্য বেসিক্যালি কিন্তু মেজর জেনারেল ইব্রাহিম ভেবেছে যে দুই সালে করে পার পেয়েছে গাদ্দারি করে পার পেয়েছে তো কি হয়েছে আবার তো মানে রাজনীতিতে সক্রিয় হয়েছে আবার সবাই তাকে রাজনৈতিক টেবিলের মাঝখানে বসায় আবার তাকে সবাই সম্মান করতেছে হ্যাঁ ওই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভ ছিল না এইটা মেজর জেনারেল ইব্রাহিমের মাথায় ধরেনি এটা মাথায় না ধরাতে উনি ভেবেছে দুই সালের মতো এখনো পার পেয়ে যাবে কিন্তু দুই সালের মতো দুই সাল না এখানে প্রচুর ফেসবুক কমেন্ট হয় ইউটিউব কমেন্ট হয় টুইট হয় ফেসবুকে চরিত্র হনন হয় ফেসবুকে মুখসম্মোচন হয় যেটা দুই সালে হয়নি ফলে মেজর ইব্রাহিম ভেবেছে দুই সালের মতোই আবারও উনি পার পেয়ে যাবেন ওনার একটা এই ধরনের চিন্তা ছিল যে পার তো পাওয়াই যায় ধরেন সংসদের নির্বাচনে গেল শেখ হাসিনার দয়া নিয়ে সংসদের একটা আসন পেল পেয়ে আবার শেখ হাসিনাকে গালিগালাজ করবে তখন মানুষ আবার বাহাবাদি ভাতালি বাহ মেজর ইব্রাহিম বাহ বাহ তুমি চমৎকার চমৎকার ওয়াও ঠিক আছে মেজর ইব্রাহিম ওয়াও ঠিক আছে হ্যাঁ মানে এগুলো কেন বলছি যে মেজর ইব্রাহিম ভেবেছিল সেই ওই খেলাটা যে সে এখন গাদ্দারি করলে ও পরে গিয়ে আবার শেখ হাসিনাকে গালিগালাস করলেই তার চরিত্র আবার পবিত্র হয়ে যাবে এটা একটা সাধারণ চিন্তা ওনার ছিল এই সাধারণ চিন্তা থেকে বেচারা আবার একটা ক্রাইম করে ফেললো কিন্তু দুই সালে তো তারিখ ছিল না দুই সালে তো সোশ্যাল মিডিয়ায় আপনারা ছিলেন না আপনারা তো এখন যেভাবে প্রতিবাদ করছেন সেভাবে বেচারা একবার ভেবা চাকা খেয়ে গেছে আমি তারপরেও বলি যে এখনো মেজর ইব্রাহিমের সুযোগ রয়েছে জাস্ট তৌবা পরে এখান থেকে ফিরে আসা তৌবা পরে তো বিএনপি আর নেবে না বা বিরোধী দলের সঙ্গে নেবে না তারপরেও তৌবা পরে উনি যদি এখান থেকে ফিরে আসে ওনাকে নিয়ে যে নেতিবাচকতা ছড়াচ্ছে এগুলো আর ছড়াবে না এগুলো আর ছড়াবে না আপনারা দেখেন এই মুহূর্তে ঠিক কত মানে লাখ মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে কত লাখ একটা ব্যক্তি নামে চারশো থেকে পাঁচশো মামলা তিনশো মামলা দেড়শো মামলা একটা মানুষের একশো মামলা যদি থাকে সে মাসে কয়দিন হাজিরা দেবে কিভাবে করবে আপনারা চিন্তা করেন বা কি একটা অবস্থা তো নিপীড়ন চলছে কিন্তু মানুষকে গুলি করছে রাবার বুলেট ছুটছে টিয়ার সেল মারছে তারপরে সাউন্ড গ্রেনেড মারছে এগুলো দিয়ে মানুষকে ততস্থ করে রাখছে এই হলো শেখ হাসিনা এবং এই শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য নিজে একটা নির্বাচন আয়োজন করছে সেই নির্বাচন আয়োজনের জন্য তার কিছু নকল দল দরকার দালাল দরকার সেই দালালগুলো কারা কারা হবে সেই মুরগিগুলো কারা কারা হবে আফসোস আফসোস মানে আমরা মেজর জেনারেল ইব্রাহিমের মতো লোকদেরকে বসিয়েছি উঠে গেছি উঠে গেছি তাহলে আমাকে যে লাখো যুবক ভালোবাসে আমি যে তাকে জায়গা দিয়ে উঠে গেলাম আমার এখন মনে হয় যে আমি তো লাখো যুবককে মানে অপদস্থ করেছি লাখো যুবককে আমি বেজ্যতি করেছি এখানে প্রিয় ভাই ও বন্ধুরা সবাই এই সকল দালালদের বিষয়ে সোচ্চার থাকেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন শুধু মেজর জেনারেল ইব্রাহিম না আরো অনেকগুলো আছে আর অনেকগুলো আছে তারা সমাজে এতটা ফ্যাক্টর না মেজর জেনারেল ইব্রাহিম সে কাছে নাকি গালি দিয়ে দিয়ে এত উপরে উঠেছে যে সে একটা বড় ফ্যাক্টরে রূপান্তরিত হয়েছে সুতরাং আপনার তার যে গাদ্দারি এটা ভালো করে প্রচার করবেন আপনারা শুধু তার না যারা এই সমাজে এরকম মানে সমাজের সাথে মানে গাদ্দারি করবে সমাজের সঙ্গে এটা কিন্তু বিএনপি কোনো ফ্যাক্টর না বিএনপি ফ্যাক্টর না শেখ না একটা চরিত্র সে বিরোধী মতকে দমায়ে রাখে তারপর তাদেরকে অত্যাচার করে নির্যাতন করে এটা তার একটা তার একটা স্টাইল সে ভোট আয়োজন করছে এই ধরনের একটা নিপীড়ক ভোট আয়োজন করছে এই নিপীড়কের অধীনে যারা ভোট ভোটে গিয়ে যারা আপনার হলো তাকে বৈধতা দিচ্ছে তাদের বিষয়ে কোনো ছাড় নয় যাকে দেখবেন এরকম একবারে থ্রেড তাকে নব্য রাজাকার হিসেবে খেতাব দিয়ে দেবেন তাকে সামাজিকভাবে বয়কট করবেন তাকে সোশ্যালি আপনার হলো হ্যাই প্রতিপন্ন করবেন এটা হলো আপনাদের নৈতিক দায়িত্ব এইটা নৈতিক দায়িত্ব এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব দেখেন আপনার হলো গত আমার বুদ্ধির বয়সে পাঁচ বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আমি একজন রাজনীতির শিক্ষার্থী অথবা রাজনীতির কর্মী আমরা মানে নিয়মিতভাবে প্রত্যেকটা ইস্যুতে সমাজের সংকটে আন্দোলন করছি মানববন্ধন করছি প্রটেস্ট করছি মিছিল করছি স্লোগান দিচ্ছি সেটা হোক প্রবাসীরা গ্রেপ্তার অথবা প্রবাসীদের কোনো বিপদ অথবা দেশের কোনো নারী ঘোষিত হোক অথবা ব্যাংক লুট হোক অথবা রিজার্ভ সংকট অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রত্যেকটা বিষয়ে নিয়মিতভাবে এই সমাজে লড়াই করছি গত পাঁচ বছর যাবৎ আমরা লড়াই করছি লড়াই করে আমরা রাজনীতির মাঠে সক্রিয় থেকে এবং মানে প্রত্যেকটা নিউজে আমাদের আপনার হলো প্রটেস্ট প্রত্যেকটা টিভিতে আমাদের প্রত্যেকটা মিডিয়ায় আমাদের গত পাঁচ বছর ধরে আমরা রাজনীতির ময়দানকে মাতিয়ে রেখেছি কিন্তু যখন নির্বাচন আসছে তখন যেই দলগুলো ফাংশন করলো সেই এবি পার্টি নাগরিক ঐক্য অথবা গণ অধিকার পরিষদ অথবা আপনার হলো আমাদের সাকি ভাইয়ের গণসংহতি আন্দোলন তারা পুরা রাজনীতির মাঠটাকে আপনারা দেখেছেন তারা এখানে সচল অ্যাক্টিভ ফাংশন অথচ রাজনীতি এমন একটা অবস্থায় নিয়ে গেছে শেখ হাসিনা যে নির্বাচনের আগে কিছু নকল দল তৈরি করে তৈরি ঘড়ি করে নিবন্ধন দিয়ে তাদেরকে রাজনীতির জন্য ফিট করছে অথচ এদেরকে রাজপথে দেখলাম না কোনোদিন আন্দোলন সংগ্রামে দেখলাম না জনগণের জন্য কথা বলতে আমরা দেখলাম না রাজনীতিটাকে কি পর্যায়ে নিয়ে গেল কিভাবে নষ্ট নষ্ট করলো এই এই মানে এই কি আমরা কিভাবে করব। বাংলাদেশের গণতন্ত্রকে মানে যত আর্টের মাধ্যমে যত স্টাইলের মাধ্যমে হত্যা করা যায় প্রত্যেকটা কাজ শেখ হাসিনা করেছে আমি তো বলছি যারা মাঠে মাঠ গুছালো এতদিন দিন তারা কেউই নির্বাচনে নাই নির্বাচনের সঙ্গে নাই নির্বাচনের প্রাসঙ্গিক না শেখ হাসিনা কি করছে বিরোধী দলের দুই একদিনকে নিয়ে নিয়ে নতুন একটা দল বানায় নমিনেশন দিয়ে নির্বাচনে দিয়ে দিচ্ছে এক চেয়ে ফালতু কাজ ছোট ছোটলোকই কাজ একচে গর্হিত কাজ মানে আর হতে পারে এইটা মানে কেমন গণতন্ত্র শেখ হাসিনা যে সে এই মানে গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে মানুষের মনের একটা ভাষা গণতন্ত্র মানে হলো মানুষের হৃদয়ের উপলব্ধি গণতন্ত্র মানে মানুষ কোনো একটা ব্যক্তিকে ভালোবাসে তাকে নির্বাচিত করতে চায় মানুষ কোনো একটা দলকে ভালোবাসে তাকে নির্বাচিত করতে চায় শেখ হাসিনা জনগণের এই আশা আকাঙ্ক্ষাকে কবর দিয়ে মানুষের মনের চাহিদাকে কবর দিয়ে সে আজকে নিজে নিজে নির্বাচিত হতে নকল দল তৈরি করছে নকল পার্টি ফর্ম করছে কিছু ভুইপর সংগঠন বানিয়ে দিচ্ছে আজকে গণমাধ্যমে নির্বাচনের আগে মাতিয়ে রাখার কথা জুনায়েদ সাকির গণমাধ্যম মাতিয়ে রাখার কথা মাহমুদুর রহমান মান্নার গণমাধ্যম মাতিয়ে রাখার কথা বিএনপির বড় বড় নেতার অথবা ডক্টর রেজা কিবরিয়ার অথবা আপনার হলো নুরুল হক নূরের কথাও যদি বলেন তাদের মাতিয়ে রাখার কথা সেই জায়গায় গণমাধ্যম মাথায় রাখতে শেখে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তৈমুর তাদেরকে দিয়ে একটা শেখ হাসিনা দল বানায় দিছে মিডিয়াগুলোকে সেখানে গিয়ে বলতেছে তোমরা গিয়ে সেখানে হুমরি খাও এইটা এইটা কেমন বেহায়াপনা এই গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনার কিন্তু একদিন বিচার হবে এটা তো অবশ্যই গণতন্ত্র হত্যা জনগণ যেই দলকে ভোট দিতে চায় তাদের ভোটের জায়গাটা নষ্ট করে ভুঁইফোঁট দল তৈরি করে নকল ভোট আয়োজন করা এইটাকে একটা ক্রাইম না এইটাকে একটা ক্রাইম না বলেন ক্রাইম না যারা সত্যিকার অর্থে এই কি গড়তে চায় দেশে সংকটগুলোতে যারা ভূমিকা রেখেছে তিনশো তিরাশি জন প্রবাসী গ্রেপ্তার হয়েছিল কোনো সংগঠন আগায় আসেনি কোনো দল আগায় আসেনি কোনো আইনজীবী আগায় আসেনি এই যে গণ অধিকার পরিষদ তখন ছিল না যুব অধিকার পরিষদের আমি আমি আমার প্রবাসী ভাইদেরকে মুক্ত করার জন্য আমি আমি আদালতে কাজ করেছি আমি কাজ করেছি এটা আমাদের কাজ ভিয়েতনামে প্রবাসীরা আপনার হলো জিম্মি হয়েছিল আমরা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি বিভিন্ন সময় এই যে ইরাক প্রবাসীদের কোয়ারেন্টাইন ফি বিষয়ে বাতিল আমরা করিয়েছি তারপরে মালয়েশিয়ার কোয়ারেন্টাইন সত্তর হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল আমরা এটাকে আদালতে মাধ্যমে আট হাজার টাকায় নামিয়েছি এটা আমরা করেছি এই দেশের রাজনীতিতে আমরা এখানে এখানে ফাংশন করছি দেশ নিয়ে গবেষণা করছি দেশ নিয়ে ভাবছি দুর্নীতিগুলো কিভাবে দমন করবো সেটা ভাবছি ওয়াসার এমডি বিরুদ্ধে আন্দোলন করলাম যে ওয়াসাতে পরিষ্কার পানি পাওয়া যায় না সেই মিজানুর রহমান স্যার তিনি আন্দোলন করলেন আমরা সেই আন্দোলনের সঙ্গে ওনার সঙ্গে ছিলাম ওয়াশার এমডিকে ঘোলা পানি খাওয়াতে গিয়েছিলাম ওয়াসার এমডি বেতন কেন সবাই ছয় লাখ টাকা আমরা প্রতিবাদ করেছি কিন্তু এই সমাজে যারা নির্বাচন করছে নির্বাচিত হতে চায় সংসদে যেতে চায় তারা আমরা না মানে আমরা না আমাদেরকে নির্বাচনের বাইরে রেখে শেখ হাসিনা কিছু চোরকে কিছু লোভিকে কিছু বাট দিয়ে নতুন দল বানিয়ে তাদেরকে দিয়ে নির্বাচনের মাঠ নির্বাচনের মাঠ সাজাচ্ছে এর চেয়ে নির্লজ্জ কাজ গণতন্ত্র হত্যা ছাড়া এটা কি শেখ মুজিবুর রহমান তার কথা বলি তিনিও একইভাবে তার যারা সমালোচনা করে শেখ মুজিবুর রহমানের ভুল ছিল না ওনার যদি ভুল না থাকে তাহলে দুর্ভিক্ষ কেন হলো হল দুর্ভিক্ষটা কেন হয়েছিল ওনার যদি ভুল না থাকে উনি যদি সঠিকভাবে পরিচালনা করে তাহলে মুশেখ মুজিবুর সময়ে কেন দুর্ভিক্ষ হয়েছিল কেন দুর্ভিক্ষ হয়েছিল কেন ওনার সন্তানদের দুর্নীতি ওনার সন্তানদের দৌরাত্ম সবাই দেখেনি ওনার রক্ষী বাহিনী তিরিশ বত্রিশ হাজার মানুষ হত্যা করেছিল দেখেনি মানুষ দেখেনি সেই রক্ষী বাহিনীকে প্রথম বাংলাদেশে ইনডেমিনিটি আদেশ দিয়েছে শেখ মুজিবুর রহমান যে রক্ষী বাহিনীর বিরুদ্ধে কোনো বিচার করা যাবে না ওরা সরল মনে করেছে বলে ধরে নেওয়া হবে অথচ তিরিশ বত্রিশ হাজার পরিবার রকম বিচার চাইতে পারেনি তার ভুল ছিল না তার ভুল ছিল তার সমালোচনা করা যাবে না কিন্তু না উনি সমালোচনা সহ্য না করে সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দিচ্ছেন বন্ধ করে দিয়ে বাকশাল করলেন সংবাদপত্র বাক্সাল আজকে শেখ হাসিনা বাকশালের দ্বিতীয় ভাষণ চালু করেছে বাক্সালের দ্বিতীয় ভাষণ যারা যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে এই বাংলাদেশের নাগরিক আপনারা ভালো করে শুনে রাখেন আপনারা আওয়ামী লীগ করেন বাংলাদেশের নাগরিক এই ভোট আপনার জন্য প্রয়োজন প্রয়োজন আমার জন্য আগামীকাল শেখ হাসিনার পতন হবে না কিন্তু আগামীকাল শেখ হাসিনা মরতে পারে তখন আপনার আওয়ামী লীগ দিক বিদিক হয়ে যাবে তখন এই বিশৃঙ্খলা কে থামাবে আওয়ামী লীগের নেতাদেরকে আমি জিজ্ঞাসা করছি আজকে আপনারা আওয়ামী লীগ করেন আপনি আওয়ামী লীগ করেন সেই জন্য শেখ হাসিনার এই অন্যায়গুলোকে সমর্থন করছেন একটা বড় বিরোধী দলকে মাইনাস করে ছোট ছোট বুইফোর দল তৈরি করে রাতারাতি দল তৈরি করে তাদেরকে দিয়ে নোংরা একটা নির্বাচনের ফাঁদ ফেলতেছেন আপনি আওয়ামী লীগ করেন আপনি নিজেকে প্রশ্ন করেন শেখ হাসিনা এই ছোট লোকই কাজগুলো করছে এটা কি সঠিক এটা কি সম্মানের এটা কি সম্মানের আজকে যেখানে বিএনপির মহাসচিবের ব্রিফ করা কথা সেখানে বিএনপি দেওয়া হচ্ছে মুহূর্তে মুহূর্তে আমরা চাই না চাই এই তৈমুর সামনে এসে বক্তব্য দিচ্ছে মুবাসের নাকি যেন ওর নামে হে এসে বক্তব্য দিচ্ছে দালাল গুলো দিয়ে দালাল ব্রিফিং শুনতে হয় আমাদেরকে হ্যাঁ এইটা কি রাজনীতি এটা কি জনগণের মনের মনের আকাঙ্ক্ষা এটা কি জনগণের যে চাওয়া গণতন্ত্র সেই গণতন্ত্র যারা আওয়ামী লীগ করেন নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন এই দেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হয়েছে আপনারা চিন্তা করেন যারা রাজপথে নাই তাদেরকে নিয়ে শেখ হাসিনা বিশাল একটা সাম্রাজ্য গড়ছে আমি যদি বলি এইটা এক ধরনের মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হত্যার নীল নকশা গড়ছে শেখ হাসিনা তাহলে কেমন হবে মানে কেন বললাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে শেখ হাসিনার দরকার কিছু দলকে দেখানো যে অধিকাংশ দল তার সঙ্গে নির্বাচনে যাচ্ছে এইটা দেখানো তার জরুরি এই জন্য সে কি করছে গোয়েন্দা সংস্থা দিয়ে জিম্মি করে নির্বাচনে নিচ্ছে নতুন দল বানিয়ে জিম্মি নিচ্ছে এখন তার কি দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ বেশিরভাগ দল শেখ হাসিনার সঙ্গে আছে শেখ হাসিনার সঙ্গে আছে শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ দল আছে ঠিক আছে কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেশিরভাগ জনগণ আছে আমি বলছি শেখ হাসিনা যদি দশ পার্সেন্ট নাগরিককে ভোট কেন্দ্রে নিতে পারে তাহলে আমরা রাজনীতি করব না দশ পার্সেন্ট দশ পার্সেন্ট নাগরিককে শেখ হাসিনা ভোট কেন্দ্রে নিতে পারবে না দশ পার্সেন্টকে যদি পারে তাহলে অন্যদের রাজনীতি করার দরকার নাই দরকার নাই কেন বলতেছি যার মিনিমাম গ্রহণযোগ্যতা নাই যে মানুষকে জুলুম করছে আজকে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে রাখছে জাস্ট বিএনপি পছন্দ করে বলে শেখ হাসিনাকে অপছন্দ করে বলে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বলে তার বিরুদ্ধে আন্দোলন করছে বলে সে গ্রেপ্তার করে সমানে দিচ্ছে ভরায় জেলখানাতে জায়গা নাই কি একটা অবস্থা এইরকম মর্মান্তিক অবস্থায় মেজর জেনারেল ইব্রাহিমরা ক্ষমতায় যাওয়ার সংসদে একটা এমপি আসন নেওয়ার জন্য হ্যাঁ সংসদে গিয়ে আবার নাইচা নাইচা রসায়ে রসায়ে গল্প শুনবেন আপনার গল্পের মুখে থু দে আমরা আপনার ওয়াজের মুখে থু দে আপনি যে বয়ান করবেন সেই বয়ানের মুখে থু এতদিন যে আলেমদের পক্ষে বলেছেন সব যে নাটক আজকে তা প্রমাণিত হচ্ছে সে কাছে উঠতে বসতে গালি দিয়ে আপনার মতো লোক আজকে সে কাছে ওদিনে নির্বাচনে যাচ্ছে এর চেয়ে লজ্জা আর কি এর চেয়ে লজ্জা আর কি মেজর জেনারেল ইব্রাহিমের মতো যারা এই ধরনের চিন্তা করছে তাদের ভোট ব্যাংকটা আসলে কোথায় আমার প্রশ্ন তাদের ভোট ব্যাংকটা কোথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই এদেরকে ভোট দেবে এই যে তৈমুরকে ভোট দেবে এই যে মেজর জেনারেল ইব্রাহিমকে ভোট দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার প্রশ্ন আপনারা বলেন ভোট দেবে দেবে বলেন হ্যাঁ এবং না কমেন্ট করেন একটা করে সবাই যে তৈমুরকে অথবা এই যে আপনার হলো মেজর জেনারেল ইব্রাহিমদেরকে বা মুসলিম লীগের এদেরকে এদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দেবে হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা ভোট দেবে বলেন অথবা সাধারণ মানুষ যারা বুঝে গেল এরা না আওয়ামী লীগ না বিএনপি দল না সরকারি দল এরা হলো সরকারের দালাল তারা কি কষ্ট করে এদেরকে ভোট দিতে যাবে হ্যাঁ পাঁচশো সত্তর ভোট পেয়েছিল মেজর জেনারেল ইব্রাহিম তার নিজ আসনে এইবার কয়টা আসন পাবে আপনারা একটু উত্তর দেন দেখি আপনারা বলেন আপনারা বলেন বলেন আপনারা জাস্ট মানে এই কথাগুলো কেন বলছি আমাদের ভোট আমরা দিতে পারি না আওয়ামী লীগ প্রমাণ করুক জনগণ মানে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যায় আওয়ামী লীগ প্রমাণ করুক তারা ভোট চুরি করে নাই কাছে না প্রমাণ করুক সে ভোট চোর না কাছে না প্রমাণ করুক তার অধীনে নির্বাচনে মানুষ খুন হয় না সে প্রমাণ করুক তারপরে সে নির্বাচন দেখ কাছে না প্রমাণ করুক না প্রমাণ করুক কাছে না যে সে ভোট চোর না গত দুই দিন আগে সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা ভোট পড়েছে না বলেন পরেনি তাহলে শেখ হাসিনা যে ভোট চোর নতুন করে হাতিস দরকার ব্রিফিং দরকার বলেন দরকার নাই প্রিয় ভাইয়েরা আমরা সবাইকে অনুরোধ করবো যে শেখ হাসিনার পাচানো ফাদে পা দিবেন না যারা পা দেবে তাদেরকে তাদের কোনো ক্ষমা নাই তাদেরকে ক্ষমা করবেন না তাদেরকে ক্ষমা করার না তাদের এই সমাজে ক্ষমা নাই তারা ওই শেখ হাসিনার টাকা নিয়েই খেয়ে পেটে বড় হোক তাদের ওই এসি লাগা এসি লাগে বাড়ির কাজ হয়নি মেজরি ট্রাহমে বাড়ির কাজটা সুন্দর করে করুক করুক ঠিক আছে মেজর ইব্রাহিম করুক আজীবন মাথায় তুলে রাখছি আজকে ঘৃণা হচ্ছে তার জন্য মাথায় তুলে রাখছি ঘৃণা হচ্ছে সবাই লাইফটি শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম